আমি কিছুতে বিদায় পারবো না বাবা মাকো হ্যাঁ বাবা আমি কিছুতে বিদায় দিতে পারবো না তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা দাও না মা তুমি আমায় হাসি মুখে বিদায় দাও আরে তোরে লাকা আজ বিদায় দিতে ও গুঞ্জনি নি আমার আজ এখন আমি ও বাপার বোনারে না বাবা আমি তোমার আমি যাব মা তুমি আমায় আমি হাসি মুখে বিদায় দাও মা তুমি আমায় হাসি মুখে বিদায় লোকিন আমি পারবো না বাবা কেন মা কেন তুমি আমায় হাসি মুখে বিদায় দাও না মা লোকিন ওই লোকিন যাবার সময় আমি তোকে হাসি মুখে সাজিয়ে দিতে চাই লোকিন মাখো তুমি আমায় হাসি মুখে বিদায় দেবে মা হ্যাঁ বাবা অগুচ্ছনে নি আমার তাই তোমায় পেয়ার সে আবার কি বলতে কি বলতে ইচ্ছে করে তুমি আমার সোনা মা আমার বৃষ্টি মামা গো তাই তোমাকে পেয়ার আবার কি বলতে ইচ্ছে করছে জানো কি বলতে ইচ্ছে করছে বাবা ওগো গরিব ধরিনি মা আমার জনম দুঃখিনি মা মাগো যাবারি বেলাই তোমার চুকির জলি আমার বিদায় দিও না যুগে যুগে আমি যে যাবো শুধু
অনুপতি যাওয়ার অনুমতি দিলাম। এই তো আমার সোনা মা, আমার মিষ্টি মামা তো। তাহলে আমি এখন এখন আমি আসছি মা। এসো বাবা, হ্যালো, এসো, হ্যালো, এসো বাবা, এসো। হুগু ঠাকুর আবাই লোকিন কোথায় গেল আমি জানি না, তাই বলছি যেখানে যাক যেমনই থাক, তুই যেন ফিরে এসে আমায় মা মা বলে ডাকি, আমায় যেন মা মা বলে ডাকি। আমি যে দেখতে দেখতে অনেক দূরের পথ এসে গেছি, কিন্তু আমি যে কোথায় এলাম তা তো আমি জানি না। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাই চলার পথে আজ বেহুলার কথা আমার যে ভীষণ মনে পড়ছে জানি না। অগো বন্ধু, তোমায় দেখা পাবো কিনা আমি জানি না, তাই তোমার পাওয়ার আছে। আজ আমার কী বলতে ইচ্ছা করে জানো, আজ 12টি বছরে কেটে গেল তবু আছো না দেখা, আজ কতই দূরে আছো তুমি অগো প্রিয়তমা, আজ 12টা বছর কেটে গেল তবু আজ হলো না দেখা, চোখের জলেতে জানায় আমাকে আমার ভাগ্য লেখা, আজ 12টি বছরে কেটে গেল তবু আজ হলো না দেখা, কতই দূরে আছো তুমি অগো প্রিয়তমা, 12টা প্রিয়তমা, চোখের জলেতে জানায় আমাকে আমার ভাগ্য লেখা, আমি যে অনেক দূরের পথে এসে গেলাম কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো, ওই তো অদূরে একটি ভাই আসছে, আমি একবার ওই ভাইদেরকে জিজ্ঞাসা করি আমি কোথায় এলাম। আরে বাজার তো আমার ভেঙে চুরে সব তলনাচ হয়ে পড়ে আছে, কবে থেকে আমার শূন্য হয়ে ভুঁড়ি ছোট হয়ে আসছে। আবার চাল নেই তোমার গোডাউনে ঢোকার চাল বলতে শূন্য হয়ে আছে। না না, এই রেশনের চালকে এতদিন ছিলাম, আর কদিন খাবো দাদা কি বলবো, যখন এই যে লকডাউন সামনে, লকডাউন নাই ওয়াকডাউন। হ্যাঁ কি ওয়াকডাউন, তা ওই লকডাউন দাদা টাকা তুলতে যাব কি বলবো, ব্যাংকে আমার ঢুকতে দেয় না, বলে তোমার মুখে লাগাতে হবে। আমি বললাম বয়স হয়ে গেছে আমি মুখে কি করে লাগাবো, না না এই বয়সকালে মুখে লাগানো যায়, বলে ও কাকা মুখে না লাগালে টাকা দেওয়া যাবে না। আমি বললাম এ কি সব বোনাস, তোমার একজন বললো কাকা মুখে লাগাতে হবে মাস্ক মাস্ক, কি সব বোনাস। আমিও গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম,
না আমার কাছে তো মাস্ক ছিল না আমার দেয়নি আমার কি বলেছে জানো কি বলেছে রে বলে দু হাতে ঘষতে হবে এর আবার নাকি দু হাতে ঘষটি বলেছে তারপর আমি কি করব বললাম দাদা এখানে বাথরুমটা কোথায় বললো ওই সামনে আছে ব্যাগে তেনে আমার ছিল বামনির জাঙ্গিয়া ওই জাঙ্গিয়াটা কোন রকম পড়ে দাদা আমার টাকা দাও আগে নইলে আমার সর্বনাশ হয়ে যাবে যাকে বাজার ঝা হওয়া তো হয়ে গেছে সেই থেকে বন্ধ হয়ে আছে বলিও বাবু বলিও বাবু শুনতে পাচ্ছো এই কে রে বাবু পিছন দিকে আমি আছি বাবু এইটা এদিকে সামনে দিকে দেখুন না এ আমার পিছনে কোথায় আরে বাবা আপনার পিছনে নাই হ্যাঁ নমস্কার নমস্কার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবু আগে বাবু আমি তো হাঁটতে তো অনেক দূরে এসে গেলাম কিন্তু এখানে কোনো দোকানপাট দেখতে পেলাম না বাবু এই যে দোকানপাট দেখছেন ভাঙাচোড়া পড়ে রয়েছে হ্যাঁ এই সম্মুখে এখানে আগে বাজার ছিল এই বাজারটি আমারই ছিল ও তোমার ছিল তা বাজার কি হয়েছে বাবু ওই সামনে যে ঝড়টা আসলো না হ্যাঁ ঝড়টার নাম কি জানো ঝড়টার নাম কি আমফান আমফান আনশান ঝড় এই আনশান ঝড় না হ্যাঁ ইচ্ছা করে চলে গেছে বলতে বাবু সব তল্লাশ হয়ে গেছে তারপর থেকে আমার টাকা পয়সা মুছেস আর বাজার ওইভাবে পড়ে রইলো আমফান ঝড়েতে তোমাদের এই দোকানপাট সব ভেঙে গিয়েছে সেখান থেকে আর মেরামত করতে পারিনি তাই তো না 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 আচ্ছা ধরো আমি যদি তোমাদের কিছু টাকা দিই তাহলে ওই ভাঙাচোরা বাজার আবার পুনরায় নতুন করে চালু করতে পারবে ও বাবু আপনি দেবেন টাকা পয়সা হ্যাঁ আমি দেব আপনি যদি দেন তাহলে আমি খুব পারবো আচ্ছা এই বাজেটটা চালু করতে গেলে কত টাকা লাগবে আরে কত বলবো রে এ দাদু ঘর দর তো সব ভেঙে গেছে এই তাহলে যদি সারানো যায় ওই টাকায় থেকে বেশি করে বল তুই তো সুযোগে সদ ব্যবহার করবি রে আরে উপরে একদম অ্যালবাস বাবু ওই ধরে নিন 3 লাখ 3 লাখ মনে হয় একটু কম হবে আচ্ছা যে আমি তোমাদের 4 লাখ দেব কেমন সত্যি মারি বাবু একদম লক্ষ্মী রূপে এসেছে ও বাবু আপনি 4 লাখ দেবেন হ্যাঁ 4 লাখ দেব বাবু সত্যি কথা বলছেন না 4 লাখ দেবে আমি বুঝতে পারছি না না আমি কথা দিয়েছি যখন 4 লাখ দেব ও বাবু তাহলে আমি বাজার চালু করতে পারবো বাজার চালু করতে পারবে বেশ তাহলে তুমি কে কে কি বাজার দেবে একবার জিজ্ঞাসা করে নাও বেশ বেশ বাবু আপনি কি যে অ্যাডভান্স দিয়ে যান আমি বাজার চালু করার ব্যবস্থা করছি তুমি এসো আমি ওখান থেকে তোমাকে সব পেমেন্ট করে দেব কেমন ঠিক আছে বাবু তাহলে আমি আসছি এই বাজারে লোকজন জোগাড় করতে গেলে ঢেড়িটা পিটতে হবে তাই তো ঢেড়িওয়ালা এখানে বসে আছে ভাই তুমি একটু আর পিটবে কাকা কুড়ো আছি যে কালে চিন্তা নেই তুমি ঢেড়িটা পিটালে সব লোকজন জোগাড় হয়ে যাবে জানো তো কত কত দিতে হয় আরে কাকা ভাই বল ব্যাপার আর তো না না কোন টাকা সম্পর্ক এখন কি সর্বনাশ টাকা সম্পর্ক রফা করতেই হবে আচ্ছা কত লাগবে বল 700 টাকা করে নিচ্ছি বাবা 700 এর খাই বড় রে যা হয় ও 700 দিতে হবে তো ঠিক আছে তুমি বাজাও আর আমি বলি হ্যাঁ শুনুন শুনুন দাদারা বৌদিরা এবং কচি কচি পাটারা ও দাদু চর উড়ে উড়ে আসবে কিন্তু না না পাটা না পাটা না কচি কচি দোকানদারডা বলেছি কচি কচি দোকানদারডা যারা যারা বাজার বসাবে দয়া করে আমাদের এই পুরনো বাজারটি চলে আসবে কিসের দোকান ভুট্টার দোকান দিয়ে বসে আছে
এদিকে কিসের দোকান? ইলেকট্রিকের দোকান। বাদ দিন তো। এই তাহলে তোমরা ঠিকঠাক দোকান চালাও, একটু পরেই বাবু আসবে বাজার দেখতে, ঠিক আছে? এই ঠিক করে দোকান চালাও। বাজার বসবি কি বাজার বসিয়েছি তা তো আমি জানি না, আমি একবার ঘুরে ঘুরে পরিদর্শন করি। নমস্কার বাবু, নমস্কার। এই বাবু তোমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তুমি কোথায় থাকো? বাবু ওই ওই সামনে চায়ের দোকানে ছিলাম। ওই চায়ের দোকানে বসেছিলে আগে? হ্যাঁ বাবু। আমি তো সামনে থেকে গেলাম, তুমি দেখতে পাওনি? না না, আমি তো ঠিকই লক্ষ্য করিনি বাবু। আচ্ছা আচ্ছা বাবু, দেখছেন চারিদিকে বাজার বসেছে। বাজার বসেছে কিন্তু বাবু, বাজার বসেছে কিন্তু এই বাজারের তো নামকরণ হলো না। ও বাবু, আগে তো আমার যা নাম ছিল আমি তাই রেখেছি, আর আপনি নতুন করে বসিয়েছেন, তাহলে আপনি একটি নাম রাখুন। বাবু আমি বলছিলাম কি, আপনাদের গ্রাম তো, আপনারাই রাখলে মনে হয় ভালো হয়। ও বাবু, আমরা রাখবো? হ্যাঁ আপনাদের গ্রাম তো বাবু। হ্যাঁ আমাদের গ্রাম তো অবশ্যই। বেশ বেশ, আপনার অনুসারে আজকের এই বাজারের নাম দিলাম, আপনি নতুন, তাই আজ থেকে এই বাজারের নাম দিলাম নতুন নয়া বাজার। সুন্দর নাম হয়েছে বাবু। বাবু এই যে সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইটা হচ্ছে চাল বাজার। ওই এটাই চাল বাজার? হ্যাঁ হ্যাঁ। আর এই দিকতে দেখা পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এইটা হলো সবজি বাজার। খুব সুন্দর হয়েছে সবজি বাজার। আর এই যে সামনে কিচির মিচির, হ্যাঁ হ্যাঁ, মাছের দোকান। হ্যাঁ এই মাছের দোকানে আমি সব সময় একটু ভিড় ভিড়টা থাকি। আগে বাবু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর ওই তোমাকে 2 লাখ টাকা দিয়েছিলাম, আর এই 2 লাখ টাকা ছিল বাকি। বাবু ঠিক আছে, সব বান্ডিল আছে, কেমন? ঠিক আছে বাবু। ও বাবু, হ্যাঁ দেখো বাবু, তাহলে তোমরা সব বাজার শুরু করে দাও, আমি আবার পরে এক সময় এসে দেখে যাব, কেমন? আসছি। আমার আসার দরকার ছিল না, কিন্তু টাকা তো কম দিয়েছি, তাই একবার এসে দেখে গেলাম। আসছি তাহলে। এ দাদু, দাদু আমফানে খুব মেরেছিস আমার হাত দে। এ খালি টাকার দিকে লক্ষ্য। দাঁড়া তোর খুড়িমার আগে দি। হ্যাঁ তোর খুড়িমা সকাল হলে তো আমার সঙ্গে শুরু কর দেয় কিরকম জানিস তো? হ্যাঁ রাগ করে কে ছাগল ঘরে শুয়ে থাকে। হ্যাঁ মায়েরি সত্যি কথা, সকাল হলে যারা যারা বিয়ে করে যে সবাই জানে, সবাই জানে বিয়ে করা কি জ্বালা। সকাল হলেই গুঁতো দেয়, যাও যাও যাও। হ্যাঁ ঠিক, আমার গিন্নি ও তাই আমার গুঁতো দেয়। ওই আমি সকাল হলে শুনতে হয় গো, ওই আমার বইয়ের নানা না ফরমাজি, বিয়ে করা কি যে জ্বালা বুঝেছি আমি, বিয়ে করা কি যে জ্বালা বুঝেছি। ওই আমার বোন আসবে বেড়াতে আর, ওই আমার বোন আসবে বেড়াতে আর, মাইরি এনো বাজার সব দামি দামি, বিয়ে করা কি যে জ্বালা বুঝেছি আমি, বিয়ে করা কি যে জ্বালা। Thank you.
খরিদা চলে যাচ্ছে কেন? এই দাদা সব চলে যাচ্ছে। না না কি ব্যাপার? এই দেখ রে কি সর্বনাশ দেখ রে। এই তোদের মাছের দোকান তোরা পরিষ্কার করতে পারিস না, তোদের এই মাছের জল সব গিয়ে ওই সবজির মতো। ও বাবু, বাবু গো, বাজার কি গন্ধ বেরোচ্ছে, আর তোমরা এমন করছো কেন? না না ও বাবু কি হয়েছে জানেন? এই যে মাছ বাজারটি আছে না, হ্যাঁ, তার সম্মুখে দেখতে পাচ্ছি এই মাছের জল সব ওই সবজি দোকানে হুড়ুল করে ঢুকছে আর পচে জাব হয়ে একদম দুর্গন্ধ হয়ে গেছে। বাবু এটা বুঝতে পারলেন না? মাছের জল যদি সবজির উপর যায় তাহলে তো সবজি পচবে, আর সবজি পচে গেলে মাছের গন্ধ আর সবজির গন্ধ একেবারে বিশ্রী গন্ধ, তা আমি নিজেও সহ্য করতে পারছি না। তা তোমরা একটু পরিষ্কার করে নাও। আরে এই সব দোকানদারদের আমি বুঝিয়েছি, কেউ পরিষ্কার করছে না। ও বাবু, হ্যাঁ, এই দোকানদারটা পারবে না। দেখো বাবু, আমি তো এখানে নতুন এসেছি তোমাদের গায়ে, তা আমি তো জানি না এই বাজারকে পরিষ্কার করতে, তা তোমাদের কাছে কি লোক আছে? ও বাবু একটি উপায় আছে। আছে? আমাদের যে পুরনো দোকান আগে এই পরিষ্কার করত, হ্যাঁ হ্যাঁ, এই বাজার পরিষ্কারের জন্য একটি মেয়ে ছিল। একটি মেয়ে আগে এই বাজার পরিষ্কার করত আগে? হ্যাঁ বাবু। এখনো আছে? হ্যাঁ আছে অবশ্যই। তাহলে ডাকলে নিশ্চয়ই পাওয়া যাবে। পয়সা করির জন্য আমি বলতে পারছি না আর কি। পয়সা করি চিন্তা করতে হবে না, তুমি নির্ভয়ে বলো, যা টাকা লাগবে আমি দেবো। বেশ বেশ বাবু। না না বাবু, সে হাম বড় বিচ্ছিরি মেয়ে ছেলে। কি বলছো, হাম বড় বিচ্ছিরি? হাটে ঘাটে মাঠে বাটে পার উপর পা তুলতে ঝগড়া করে। ও বাবু আমি ডাকতে পারবো না, নামটি আমি বলে দিচ্ছি আপনি ডাকুন, আমার দেখলে টাকের উপর কপ কপ করে পড়বে, তাই আমি সাইড হয়ে যাচ্ছি, আপনি ডাকুন। বেশ তাহলে আপনি নামটা বলে দিন, আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উত্তমা হারিনী। উত্তমা হারিনী বলে ডাকলে আসবে? না না, আপনার থেকে বয়সে বড় দিদি বলে সম্মান দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দিদি বলেই ডাকবো, তাহলে আস। তাই তো, ওই বাবুর কথা মতো উত্তমা দিদিকে আমায় ডাকতে হবে, আমি একটিবার ডেকে দেখি। বলো উত্তমা দিদি, উত্তমা দিদি বাড়িতে আছো? বলি যাই বাবু, যা বলি সকাল না হতে সাড়ে বাজে শুধু চিল্লাবি। আজ উত্তম হারিনী বলে ডাকলে ও কার গোন।